নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। এখন নতুন ক্লাস শুরু হয়েছে মিসলেনিয়াস পরীক্ষার কথা মাথায় রেখে কিছু মিসলেনিয়াস আইটেম। আগের পর্বে আমি ভিডিও আপলোড করেছিলাম ইন্ডিয়ার ইম্পর্টেন্ট প্লেস যেগুলো আছে সেগুলো নিয়ে। আজকের বিষয় হচ্ছে কিছু খেলা এবং তার মাঠের নাম। প্রচণ্ড ইম্পর্টেন্ট জিনিস, প্রায় পরীক্ষায় দেয়। শুরু করা যাক। প্রথম হচ্ছে হর্স রাইডিং। হর্স রাইডিং হচ্ছে ঘোড়ার পিঠে চেপে যে খেলাটা হয় সেটা হর্স রাইডিং। পোলো, পোলো ঘোড়ার পিঠে চেপে একটা বলকে নিয়ে খেলতে খেলতে যাওয়া হয়, এটা হচ্ছে পোলো। এবং কুস্তি, তিনটে খেলার, এই যে তিনটে খেলা, এই তিনটে মাঠের নাম হচ্ছে এরেনা। এরপর হচ্ছে টেবিল টেনিস। টেবিল টেনিস খেলা হয় একটা টেবিল, টেবিলের মাঝখানে নেট থাকে, দুদিকে দুজন থাকে, এই ধরনের টেবিল টেনিস খেলা হয়। তো সাধারণত এখানে একটা ভুল হয়ে যায়, টেবিল টেনিসের খেলার জায়গার নাম বললে সবাই টেবিল দেখে, এখানে কিন্তু টেবিল টেনিস খেলার যে জায়গাটায় খেলা হয় সেটাকে বলা হচ্ছে কি, বোর্ড। নেক্সট হচ্ছে গলফ। বিখ্যাত গলফ খেলোয়াড় টাইগার উডস, নাম শুনেছেন হয়তো অনেকে। গলফ যে জায়গাটাতে খেলা হচ্ছে সেটাকে বলা হয় গলফের কোর্স, গলফ কোর্স, গলফ কোর্স। নেক্সট হচ্ছে টেনিস। টেনিস, ব্যাডমিন্টন, ভলিবল, স্কোয়াশ, এই যে খেলাগুলো, এই খেলাগুলোর যে জায়গাটায় খেলা হয় সেটাকে বলা হচ্ছে কি, কোর্ট। টেনিস কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট, ভলিবল কোর্ট, স্কোয়াশ কোর্ট। নেক্সট বেসবল। বেসবল খেলার যে জায়গাটা সেটাকে বলা হচ্ছে কি, ডায়মন্ড। বেসবল মাঠটা দেখতে অনেকটা ডায়মন্ডের মতো দেখতে হয়, তিন কোণা টাইপের, তাই বেসবলের খেলাটাকে, বেসবলের খেলার যে মাঠটা সেটাকে বলা হচ্ছে কি, ডায়মন্ড। নেক্সট হচ্ছে ফুটবল। ফুটবল মাঠে খেলা হয়, হকি, হকিও মাঠে খেলা হয়। তো ফুটবল হকির যে জায়গাটাতে খেলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি, ফিল্ড। ফুটবল হকি বলা হচ্ছে ফিল্ড। নেক্সট হচ্ছে জুডো এবং ক্যারাটে। জুডো এবং ক্যারাটে কোথায় খেলা হয়, ময়ূরাগঞ্জে। ময়ূরাকার ট্রিক্স যে জুডো ক্যারাটে মাদুরের উপর খেলা হয়, তো মাদুর ইংরেজি ম্যাট, তাহলে জুডো ক্যারাটে খেলা হয় কোথায়, ম্যাট। নেক্সট হচ্ছে ক্রিকেট। ক্রিকেট যে মাঝখানে, মাঠের মাঝখানে জায়গাটাতে ক্রিকেটটা খেলা হচ্ছে ওটাকে বলা হয় পিচ, এবং পুরো মাঠটা যেখানে বাউন্ডারির ভেতরে যে পুরো অংশ সেটাকে বলা হচ্ছে গ্রাউন্ড। তাহলে ক্রিকেট দুটো জায়গা হচ্ছে কি, পিচ এবং গ্রাউন্ড। সাঁতার, সাঁতার কাটা, যে সাঁতারের কম্পিটিশনগুলো হয় অলিম্পিক বা যে কোনো বড় খেলার আসরে, সেখানে সাঁতার যে জায়গাটা কাটা সেটাকে বলা হচ্ছে পুল, সাঁতার পুল। বক্সিং, বক্সিং হচ্ছে রিং। আর আইস হকি, আইস হকি হচ্ছে রিঙ্ক, দুটো পাশা একই রকম শুনতে। বক্সিং হচ্ছে রিং, RING রিং, আর আইস হকি হচ্ছে রিঙ্ক, RINK রিঙ্ক। অ্যাথলেটিক, অ্যাথলেটিক হচ্ছে ট্র্যাক। সাইক্লিং, সাইক্লিং যেখানে করা হচ্ছে যে যে জায়গাটার মধ্যে সেটাকে হচ্ছে ভেলড্রম, ভেলড্রম। বাস্কেটবল, বাস্কেটবল খেলা হচ্ছে কোথায়, কোর্ট, বাস্কেটবল কোর্ট। এছাড়াও অনেক অনেক খেলা আছে, কিন্তু ইম্পর্টেন্ট মোটামুটি এই 19টা, এই 19টার মধ্যে থেকে আপনারা কমন পেয়ে যাবেন পরীক্ষায়। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর দয়া করে নোটিফিকেশনে যে বেল আইকন আছে সেটাতে ক্লিক করবেন, যাতে আমি ভবিষ্যতে যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এই যে নোটসগুলো আমি পড়াচ্ছি হাতে লেখা, এর যদি আপনারা পিডিএফ পেতে চান, পিডিএফ যদি পেতে চান তাহলে সেক্ষেত্রে ফ্রি পিডিএফ পাবেন আমার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে, টেলিগ্রাম লিঙ্ক, সেই টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করলে আপনারা ফ্রি পিডিএফগুলো কালেক্ট করতে পারবেন। নমস্কার।